डॉक्टर आलोक पात्र मनोरोग विशेषज्ञ करोना लॉकडाउन एवं उद्भूत परिस्थिति निये जे विषयटा निये आलोचना करब जे सब एखन तो आमरा प्रचंड एकटा टेंशन उद्वेगेर मध्ये आछि कि हबे कि ना हबे बाड़ीर केउ आक्रांत हबे कि ना जारा बाइरे आछे अन्य राज्ये बा अन्य देशे तारा केमन आछे कोनोभावे रोग चले आसछे कि ना आमार कन्ट्याक्टे এবং ব্যবসা বাণিজ্য বন্ধ কাজকর্ম বন্ধ কীভাবে সংসার চলবে এই সমস্ত উদ্বেগ টেনশানে আমাদের কতগুলো অনেক রকম মানসিক সমস্যা আসছে অ্যাংজাইটি টেনশান ডিপ্রেশান ওসিডি সুচি বাই বারবার হাত ধোয়াধুই করা ফোবিয়া এবং অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার এগুলো নিয়ে আগে একদিন আলোচনা করেছি আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে এই সময়ে এই মানসিক চাপে কিন্তু অন্যান্য শারীরিক অসুখগুলো বেড়ে যাবে অর্থাৎ যার প্রেসার আছে যার সুগার আছে যার পেচ্ছাপের প্রবলেম প্রস্টেটের প্রবলেম আছে যার শ্বাসকষ্ট আছে অ্যাসিডের প্রবলেম আছে সেই অসুখগুলো কিন্তু এই মানসিক চাপের কারণে বাড়বে সুতরাং শারীরিক রোগের ওষুধ যে যেটা খাচ্ছেন সেটা তো অবশ্যই খাবেন এবং অবশ্যই তার উপরেও নিয়মিত চেক আপ করবেন যে প্রেসার বা সুগার বেড়ে যাচ্ছে কি না তাহলে তার জন্য ওষুধ আবার হয়তো বাড়াতে হতে পারে আর তার থেকেও বড় যে বিষয়টা আমি আজকে বলবো সেটা হচ্ছে যে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার মানে বেশ কিছু রোগ আছে যেগুলো নাকি এই ঘটনার মানে এমনিও রোগগুলো হচ্ছে সিমটমগুলো তার সব শারীরিক কিন্তু কারণটা হচ্ছে মানসিক লক্ষণ শারীরিক রোগ মানসিক এই গ্রুপের রোগগুলোকে বলে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার এই সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার যেগুলো বলছি এগুলোই হচ্ছে সব থেকে বেশি প্রবলেম করে রোগীরাও বেশি বিভ্রান্ত হয় আর চিকিৎসায় সন্তুষ্ট হয় না চিকিৎসকরাও বিভ্রান্ত হয় রোগীকে ঠিক সন্তুষ্ট করে উঠতে পারে না যেমন ধরুন একজনের অ্যাসিড হচ্ছে বলেই যাচ্ছে রিপোর্ট টিপোর্ট করা হবে তেমন কিছু প্রবলেম নেই অনেক চিকিৎসা করা হচ্ছে কিন্তু কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না আবার অনেকে বলছে আমার সবসময় বুক ধরপর করছে আমার হাটে যন্ত্রণা হচ্ছে যথেষ্ট রিপোর্ট করা হলেও কিছু রোগ পাওয়া যাচ্ছে না কারোর ক্ষেত্রে বারবার শুধু পেচ্ছাপ হয়েই চলেছে কারোর ক্ষেত্রে পেচ্ছাপে জ্বালা হয় কেউ বার আবার গোটা গাটা গাটের ব্যথা গোটা গাহাতের ব্যথা যন্ত্রণা এরকম অনেক শারীরিক কষ্ট কারো সারা গা হাত চুলকোয় কারো আবার হাত পা ঝিনঝিন অসা সবসময় হয়ে থাকে এই অসুখগুলো নিয়ে যখন ডাক্তারের কাছে যায় বিভিন্ন স্পেশালিস্টরা রিপোর্ট করেও কোনো রোগ পায় না বলে যে আপনার কোনো রোগ নেই তখন আপনার কোনো রোগ নেই তখন রোগী আরও কষ্টটা তার বেড়ে যায় যে আমার রোগ নেই তাহলে আমার কষ্টগুলো হচ্ছে কেন অথবা যদি বলা হয় তাদেরকে যে যে আপনার রোগটা মানসিক আপনি মানসিক ডাক্তারকে দেখান তো মানসিক ডাক্তারকে দেখাতে বললি বলে কেন আমি কি পাগল নাকি অনেকেই ভাবেন মানসিক রোগ মানেই পাগল দ্বিতীয়ত বাড়ির লোকও বলে যে ওর রিপোর্টে কোনো রোগ নেই মানে ওর কোনো রোগ নেই ফলে তাকে অবহেলা করে আবার যদি বলে দেখায় মানসিক রোগ তাহলে বলে যে তোমার মানসিক রোগ মানে তার আবার কি চিকিৎসার প্রয়োজন লোকে মনে করে মানসিক রোগ মানে তার চিকিৎসার প্রয়োজন নেই ওটাকে ওইদিকে মন না দিলেই চলে যাবে কিন্তু রোগীর ক্ষেত্রে যে প্রশ্নটা বারবার মনে আসে যে ডাক্তারবাবু আমার তো অ্যাসিড হচ্ছে আমার তো পেট ফেঁপে যাচ্ছে আমার তো বুকে যন্ত্রণা হচ্ছে আমার তো বারবার পেচ্ছাপ হচ্ছে তাহলে আমার কষ্টটাকে আপনি কেন মানসিক রোগ বলছেন বিষয়টাকে একটু বোঝাতে গেলে যে আমাদের দেশের লোকেদের মানে শরীর আছে মন বলে নেই আমরা রাস্তাঘাটে লোককে দেখা হলে বলে কী দাদা কেমন আছেন শরীর ভালো মনের কথা জিজ্ঞাসা করি না যেখানে অন্যান্য দেশে যে তারা কথাবার্তা বললে হাউ ইজ লাইফ হাউ আর ইউ ফিলিং দিস ডেজ তারা মনের কথা জীবন কেমন জিজ্ঞাসা করে আমরা সবসময় রোগের শরীরের কথাই বলি আমরা বলি ওর ডাক্তারবাবু ওর শরীরে রাগটা বেশি মনে রাগ বলি না আবার আমরা বলি ওর শরীরে ভয় আতঙ্কটা খুব বেশি একটু কিছু এলে একটু রক্ত দেখলেই না ও কেমন একটা হয়ে পড়ে একটু কোনো একটা ঝগড়াঝাটি শুনলেই ওর হাত পা কাঁপে নার্ভাস হয়ে যায় ওর শরীরে আতঙ্কটা বেশি আবার অনেকে বলে যে ডাক্তারবাবু ওর শরীরে কিন্তু অনেকগুলো আঘাত আছে 8 বছর আগে ওর মেয়েটা জল ডুবিয়ে মারা যায় তারপর আর 4 বছর আগে ওর একটা বড় ছেলে একটা ছেলে বাইরে কাজে গেছে সেখান থেকে সে আজ আজ
3 বছর হলো বাড়ি আসছে না। তারপর ওর জামাই, তার সঙ্গে মেয়ের নিয়মিত ঝগড়াঝাটি হচ্ছে। এই আঘাতগুলো কিন্তু আঘাত থেকে ওর রূপ হচ্ছে। এই আঘাতগুলো শরীরের আঘাত বলে, মানসিক আঘাত বলে না। ফলে আমরা হচ্ছে সবসময় মনের অস্তিত্বটা আমাদের দেশে যেন কম, সবটাই আমরা শরীর শরীরগুলোই প্রকাশ করি। তার কারণ হচ্ছে, একটা তো আমাদের দেশের শিক্ষা দীক্ষায় সেই সচেতনতা নেই, 2 হচ্ছে বিদেশের তুলনায় আমাদের দেশের লোকেদের মানসিক কষ্টে টেনশান, অ্যাংজাইটি, ডিপ্রেশনের থেকে শারীরিক কষ্ট হিসাবে বেশি হয়। তার কারণ হচ্ছে, আমাদের দেশের শিক্ষা কম বলে আমরা কম লিঙ্গুইস্টিক কম প্রকাশ করতে পারি মানসিক কষ্টগুলোকে। আর 2 হচ্ছে আমাদের ধারণা, আমার সমস্যা নিয়ে যখন ডাক্তারের কাছে যাব তখন আমার একটা রোগ হতে হবে, আর রোগ মানে একটা তো শারীরিক কষ্ট। ফলে সরাসরি আমার কিছু মন ভালো লাগছে না সেটা না বলে সে বলবে যে গায়ে বল নেই, শরীর দুর্বল, সম্ভবত আমার অতিরিক্ত ধাতু ক্ষয়ের জন্য হয়েছে, বা মেন্স পরিষ্কার হয় না বলে হচ্ছে, বা সাদা সবের জন্য হচ্ছে, অথবা বলবে আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা, অথবা বলবে যে আমার অ্যাসিড হয় এবং সেই কারণে গোটা হাত পা ঝিনঝিন করে, কিংবা আমার পায়খানা পরিষ্কার হয় না এবং সেটা থেকেই আমার যাবতীয় কষ্ট, আমি কোনো কাজে এনার্জি পাই না, আমি কোনো কিছু মনে রাখতে পারি না, আমি সব ভুলে যাই, এবং সবই হচ্ছে আমার এই পায়খানা পরিষ্কার হয়নি বলে। তাহলে ঘুরে ফিরে অর্থাৎ তার বলে মানসিক কষ্ট সমস্যা আছে, যেগুলো মানসিক অসুখ, কিন্তু তারা জানে যে যতক্ষণ না আমি একটা শারীরিক কষ্টের কথা বলছি তাহলে আমি ডাক্তারের কাছে যাবো কী করে, বা বাড়ির লোক তো আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে না। এই ব্যবস্থাটার একটু পরিবর্তন করতে হবে। কারণ হচ্ছে, যতক্ষণ না আমরা শরীরের মনের কষ্টগুলোকে মুখে আনছি ততক্ষণ কিন্তু আমাদের মনের কষ্টগুলো শরীরই ভাষায় প্রকাশ হবে। অর্থাৎ আমি বলবো যে আমার মাথার যন্ত্রণা হচ্ছে এবং আমার টেনশান হচ্ছে, বোধহয় আমার ব্রেন টিউমার হয়ে গেছে, আমার অ্যাসিড হচ্ছে, দীর্ঘদিন অ্যাসিডের ওষুধ দিয়ে কমছে না, মনে হয় আমার আলসার হয়ে গেছে, কিংবা আমার মনে হয় ক্যান্সার হয়ে গেছে। এই রকম অসুখের কথা নিয়ে যখন যাবে ডাক্তারের কাছে, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, কার্ডিওলজিস্টের কাছে, তারা বারবার রিপোর্ট করাতে থাকবে, এবং তাতে রিপোর্টে কোনো রোগ পাওয়া না গেলে তখন আরও বেশি হতাশ হয়ে পড়ে, বাড়ির লোকও বিরক্ত হয়ে পড়ে, এবং চিকিৎসাটা আরও জটিল হয়ে যায়। এই সময়ের জন্যে আমি এই কথাটা বারবার বলছি, এই সাইকোসোম্যাটিক ডিসঅর্ডারগুলো সম্বন্ধে একটু সচেতন হবেন। কারণ এখন এই করোনাটা কেটে গেলে, লকডাউন উঠে গেলে, চিকিৎসা ব্যবস্থা চালু হলে মানসিক রোগ প্রচণ্ড আকারে দেখা দেবে। আমাদের যেটা একটা আশঙ্কা যে করোনা চলে যাওয়ার পরে সারা পৃথিবীতে আরেকটা প্যান্ডেমিক হবে এবং সেটা মানসিক সমস্যা নিয়ে, সেটা ট্রিটমেন্ট করার জন্যে শুধু সাইকিয়াট্রিস্ট একা চিকিৎসা করলে পারবে না, কারণ এত সাইকিয়াট্রিস্ট দেশে, কাজে যে কোনো প্রফেশনের ডাক্তার আছেন যারা, সে নিউরোলজিস্ট হোক, নিউরোসার্জেন, এন্ডোক্রিনোলজিস্ট, নেফ্রোলজিস্ট, ইউরোলজিস্ট, প্রত্যেকেই কিছুটা কিছু সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট করতে হবে। এবং সেই ট্রিটমেন্টের ক্ষেত্রে খুব কমন সিমটম ট্রিটমেন্ট, যেগুলো লোডোজ, অ্যান্টি ডিপ্রেশন, অ্যাংজোলাইটিক দিলেই হবে। তার থেকেও যেটা বক্তব্য আমি বলতে চাচ্ছি, যে বাড়ির লোককে একটু বেশি সচেতন হতে হবে যে এর এই রোগের কারণটা বা সমস্যাটা কিন্তু শুরু হয়েছে এই ঘটনার পরেই, এর আগে ছিল না। এই ধরনের রোগীদের আরেকটা গোষ্ঠী আছেন, যত চিকিৎসায় একটা ডাক্তারকে দেখিয়ে 2 দিন ওষুধ খেতে না খেতে বললে এই চিকিৎসায় উন্নতি হচ্ছে না, অন্য ডাক্তার দেখাতে হবে, অথবা ওষুধ খেলেই বলে আমার ওষুধ খেলে রোগ বেড়ে যাচ্ছে, অথবা বলে ওষুধ আমার শরীর টানতে পারছে না, কিংবা বলছে এই রিপোর্টগুলো ভুল আছে, আবার রিপোর্ট করো, এবং এখানে নয় কলকাতায় যাও, কলকাতায় নয় ভেলোর যাও, ভেলোর নয় ব্যাঙ্গালোর যাও। অর্থাৎ এই সাইকোসোম্যাটিক রূপের রুগীগুলোই কিন্তু নিয়ে যত বেশি চিকিৎসা বিভ্রাট, এবং অধিকাংশ ডাক্তারের ক্ষেত্রেও যেটা সোজা কথায় আমরা বলি যে ডাক্তারদের মাথা খাওয়া, এই ধরনের পেশেন্টরাই একটু বেশি করে, তাদের ক্ষেত্রে বাড়ির লোকের এবং অন্যান্য লোকেরও একটু অ্যাটিচিউডটা
ঠিক হয় না, হয়তো সেভাবে তারা এমপ্যাথি পায় না সবসময়, মানে তোমার কথায় রোগ ঘ্যান ঘ্যান ঘ্যান, ডাক্তার বলছে তোমার রোগ নেই অথচ তুমি রোগ রোগ করে সবাইকে সর্বশান্ত করছো। রোগ কিন্তু তাদের আছে, কষ্টের মধ্যে আছে। কষ্টের মধ্যে না থাকলে একটা লোক বারবার কষ্ট করে নাম লিখিয়ে ধৈর্য ধরে ডাক্তারের চেম্বারে আসবে কেন? এত অর্থই বা খরচ করবে কেন? যে সিমটমগুলো রুগী বলে যে আমার বুকে ধড়পড় করছে কি আমার অ্যাসিড হচ্ছে, সেগুলো কিন্তু সবই জেনুইন, কিন্তু সেগুলোর কারণ হচ্ছে মনের সিমটমটা শরীরে। সহজভাবে একটা ব্যাখ্যা বলে লোকে বলবে যে মনের কষ্ট শরীরে কিভাবে আসে, একটা সহজ ব্যাখ্যা দিয়ে বলি যে ধরা যাক আমাদের যখন মনে দুঃখ হয়, আমরা আমাদের চোখে তো জল আসে, আমরা কান্নাকাটি করি, বা আমরা যখন রেগে যাই আমাদের গা চোখ মাথা চোখ মুখ লাল হয়ে যায়, কিংবা আমরা যখন ভয় পাই তখন আমাদের হাত কাঁপে, লোম খাড়া হয়ে যায়, ঘাম হয় এবং শরীরে কাঁপুনি হয়, অস্থিরতা, একটা নার্ভাসনেস ফিল হয়। তা এইগুলো আমাদের তো, আমি যেটা বললাম যে ভয় পাচ্ছি, দুঃখ পাচ্ছি, রেগে যাচ্ছি, এগুলো তো মানসিক কষ্ট, মানসিক অবস্থা, সেগুলো আমার শরীরে আসছে কী করে? মনের এফেক্ট আছে, আমাদের মনের ভাবনা যেটা আমরা বলি প্রিফ্রন্টাল কর্টেক্স, ব্রেনের সামনের অংশে থাকে, সেটা আমাদের আচার আচরণ যে মূল কন্ট্রোল করে বডির, বেজাল গ্যাংলিয়া তার উপর কাজ করে, বেজাল গ্যাংলিয়া হাইপোথ্যালামাসের উপর কাজ করে। হাইপোথ্যালামাসের অটোনমিক নার্ভাস সিস্টেম প্যারাসিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক দিয়ে আমাদের গোটা বডির নার্ভ পরিচালনা হয়, অর্থাৎ আমার যে ভেগাস নার্ভটা ধরি সোজা কথা অ্যাসিড সিক্রেশন করে এবং হার্ট রেট বাড়ায়, সেটা যদি কোনো কারণে স্টিমুলেট বেশি হয় তাহলে অ্যাসিড সিক্রেশনও বেশি হবে, হার্ট রেটও বেড়ে যাবে। এবার আমি যদি ভয় পাই তখন তো টেনশন হয় অটোমেটিক্যালি আমার, বা আমি যদি খুব অবসাদে ভুগি বা আমি যদি খুব রেগে থাকি তাহলে আমার ভেগাল স্টিমুলেশন বেশি হবে, অ্যাসিড সিক্রেশনও বেশি হবে, হার্ট রেটও বেশি হবে। সুতরাং আমার অ্যাসিডের কারণটা কিন্তু হলো মনের সমস্যা, না যতক্ষণ আমি পেটে ওষুধ খেলে তো আমার ঠিক হবে না। একটা সহজ উদাহরণ দিলে বোঝানো যায়, ধরা যাক দুধ যখন উতলে যায় আমরা বলি, আমরা কী করি সহজে? প্রথমে ফু দিই যাতে দুধটা উতলে না পড়ে যায়, তারপরেও যদি আবার দেখি দুধ উতলায় তখন তাতে জল ঢালি একটু, তারপরেও যখন দুধ উতলো হয় তখন হাতা দিয়ে আমরা ফাটাতে থাকি, কিন্তু তাতেও দুধ উতরানো বন্ধ হয় না। শেষে আমাদেরকে ততক্ষণ যতক্ষণ না আমরা গ্যাসটা বন্ধ করছি দুধ কিন্তু উতরাতেই থাকবে। সাইকোসোম্যাটিক ডিসঅর্ডারের চিকিৎসা এরকম, মূল কারণটা যেখান থেকে আসছে সেই মনের যদি চিকিৎসা না করা যায়, মানসিক রোগের সমাধান যদি না করা যায়, শুধুমাত্র শারীরিক ওষুধ খেলে রোগ সারবে না। বহু অসুখ আছে যেমন প্রেশার, সুগার, অ্যাজমা, অ্যালার্জি, আর্থ্রাইটিস, ফাইব্রোমায়ালজিয়া, গোটা গা হাতের যন্ত্রণা, খিদে অতিরিক্ত বেড়ে যাওয়া, বুলিমিয়া নার্ভোসা বা খিদে না একদম খেতে না পারায় অ্যানোরেক্সিয়া নার্ভোসা, প্রিমেন্সট্রুয়াল সিন্ড্রোম, মেন্সের সময় গা হাতের যন্ত্রণা, মন মেজাজ খারাপ হওয়া, মেনোপজ, মেন্স বন্ধ হওয়ার পরে যে মানুষ অনেক রকম খিটখিটে চিড়চিড়াপন হয়, অতিরিক্ত ওয়েট বেড়ে যাওয়া ও অতিরিক্ত ওয়েট কমে যাওয়া এবং ইরিটেবল বাউল সিন্ড্রোম, বারবার পায়খানা, এই সমস্ত অসুখে কিন্তু মানসিক অসুখের একটা মানসিক কারণটা একটা মেইন কন্ট্রিবিউটিং ফ্যাক্টর, এবং সেগুলোকে ঠিক না করলে, সেই বিষয়টাকে যদি অ্যাড্রেস না করা যায়, ট্রিটমেন্ট না করা যায়, তাহলে এই প্রবলেমগুলো কিন্তু আরও বাড়তে থাকবে, তীব্র হতে থাকবে। তাহলে কখন আপনি ভাববেন যে আপনার রোগ মানসিক? প্রথম কথা, যদি আপনাকে আপনার কোনো স্পেশালিস্ট ডক্টর বলে দেয় যে আপনার সমস্যাটা মানসিক, তাহলে অবশ্যই মানসিক ডাক্তারের কাছে যাবেন, অথবা যখন দেখছেন যে 2 বছরের বেশি একটা সিমটমের রোগ আছে অথচ রিপোর্টে রোগ আসছে না, তখন বুঝবেন যে এটা মানসিক রোগ। রোগীর লক্ষণ যদি ঘন ঘন বদল হতে থাকে, আজ একরকম সিমটম কাল একরকম সিমটম, যদি রোগীর লক্ষণ বিভিন্ন সিস্টেম ইনভলভ করে, যেমন আজ গ্যাস, আজ পেটের বলছে তো কাল হার্টের বলছে, কাল পেচ্ছাবের বলছে তো কাল চামড়ার বলছে, তারপরের দিন নার্ভের বলছে, রোগী রোগ নিয়ে খুব অতিষ্ঠ অথচ ওষুধ খাবে না, বলে ওতে সাইড এফেক্ট হবে, রোগী ঘন ঘন ডাক্তার বদল করতে চায়,
রোগী ডাক্তারের চিকিৎসার সাময়িক উন্নতি হলো, কয়েকদিন পরে বলে না আবার আগের মতো হয়ে গেছে। যদি কোনো ওষুধে আশ্চর্যজনকভাবে উন্নতি বলে বা আমি একদম পুরোপুরি ভালো হয়ে গেছি, আবার 2-3 দিন পরে বলে না আমার যেমন ছিল তেমন হয়ে গেছে। যে কোনো ওষুধ খেলেই বলে রোগ বেড়ে গেছে। সাধারণ কোনো রোগ হলেই খুব ভেঙে পড়ে, মানে রোগের কারণে যতটা তার থেকে বেশি অসুস্থ, চিন্তাগ্রস্ত বা অবসাদগ্রস্ত হয়ে পড়ে। কোনো লক্ষণ নেই, কোনো রিপোর্টে কিছু পাওয়া যাচ্ছে না, তবু বলে আমার একটা বড় রোগ হয়েছে, আমার ক্যান্সার হয়ে গেছে, আমার এইডস হয়ে গেছে, আমার লিভার ড্যামেজ হয়ে গেছে, নিজের মতো করে রোগের ব্যাখ্যা, যেটা মেডিকেল সায়েন্সে নেই। যে বলবে যে আমার লোয়ার অ্যাবডোমেন অ্যাসিড হয়, যখন কোনো বড় মানসিক আঘাতের পরে কেউ অসুস্থ হয় বা সব রকম চিকিৎসায় ব্যর্থ হয় অথবা দীর্ঘদিন বিভিন্ন শারীরিক চিকিৎসায় কোনো উন্নতি না হয়, তখন ভেবে দেখবেন যে রোগটা মানসিক হলেও হতে পারে, মানসিক ডাক্তারের মতামত নেবেন। বক্তব্যটা এই যে যে কোনো রোগ হলেই যে বলছি যে আগে মানসিক ডাক্তারের কাছে আসবেন তা নয়, কিন্তু মানসিক যখন ডাক্তারে বলবেন সাইকিয়াট্রিস্টের কাছে আসুন, অথবা যখন নিজেদের মনে হবে যে এতদিন চিকিৎসা করেও কেন উন্নতি হচ্ছে না তাহলে, এবং মানসিক একটা চিন্তা বা কারণ আছে, তাহলে অবশ্যই মানসিক ডাক্তারের কাছে আসবেন। এবং মানসিক বর্তমান অবস্থাতে চিকিৎসার জন্য যেটা বলেছিলাম যে কিছু অ্যাংজাইটি ওষুধ, কিছু ডিপ্রেশনের ওষুধ সবাইকে খেতে হবে। এর জন্য এখন তো ডাক্তারদের যে সমস্ত হেল্পলাইন আছে সেখানে ফোন করে যোগাযোগ করা সম্ভব হলে ঠিক আছে, যদি না হয় আপনার কাছে যে ডাক্তারের নাম্বার আছে, সে নিউরোলজিস্ট হোক, সে নেফ্রোলজিস্ট হোক, সে কার্ডিওলজিস্ট হোক, তাকেই ফোন করে সব চিকিৎসকেরই সামান্য অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের ওষুধ দিতে পারেন। আপাতত সেই ওষুধ গ্রহণ করবেন, লকডাউন উঠে গেলে তারপর যথাযথভাবে চিকিৎসা হবে। আর সবচেয়ে বড় কথা, আপাতত বাড়ির লোকেরা সাপোর্ট দেবেন, আশা দেবেন, আশা হচ্ছে সবচেয়ে বড় ট্রিটমেন্ট, হোপ এই সমস্যা একদিন কেটে যাবে এবং সময়ে সব কিছু ঠিক ভালো করে দেবে। এবং সাপোর্ট, আমরা তোমার পাশে আছি, সুতরাং ভয়ের কিছু নেই, তুমি একা নও। এবং সবচেয়ে বড় কথা হলো শুনবেন বেশি, রুগীকে তার মনের কথা বলতে দিলে পারে, সে ভেন্টিলেট করতে পারলেই তার অনেকটা কিছু ভালো হয়ে যাবে। এবং তাকে অ্যাসিওর করবেন, শুনেছি তোমার সমস্যা, বুঝেছি তোমার সমস্যা এবং ঠিক হয়ে যাবে, এই বিশ্বাস আমার আছে। আপাতত এই পর্যন্তই, সবাই সতর্ক থাকবেন, ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করবেন, হ্যান্ড হাইজিন, কাপ এটিকোয়েট মেনটেন করবেন, হোম আইসোলেশনে থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। নমস্কার।